দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রায় প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। শিশু বৃদ্ধ থেকে শুরু করে ভর্তি হচ্ছেন সব বয়সীরাই। এডিস মশার প্রকোপ বাড়লেও নেই কোনো দৃশ্যমান নজরদারি। চিকিৎসকরা বলছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তা না হলে এটি নির্মূল করা কঠিন। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ১,248 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ কমেছে কিনা জানাবেন, আর সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ আছে কিনা, রাজশাহীর হাসপাতালগুলোর আসলে কি অবস্থা? আর সাথী, গত কয়েকদিনের তুলনায় কিন্তু রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১৮ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এই নিয়ে এখন এই হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে, এবং চলতি মৌসুমে যদি কথা বলি, এখন পর্যন্ত এই হাসপাতালে ৫৭৮ জন কিন্তু চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে ৫১৭ জন কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন, এবং এই হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে এই অক্টোবরে আমরা দেখেছি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়েছে। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগেও কিন্তু আমরা দেখছিলাম যে মেহেরপুর অথবা কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু রোগীর সংখ্যা এই অঞ্চল থেকে কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা আসছিল। তবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে রাজশাহী শহর এবং বিভিন্ন উপজেলার বাসিন্দারা কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে আসলে স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আসলে ঢাকার বাইরে কিন্তু সাধারণ মানুষের ডেঙ্গু নিয়ে তেমনভাবে আসলে সচেতনতা নেই, এর ফলে কিন্তু আসলে ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে। এবং আরেকটি যেটি বিষয় বলছেন যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, অনেকে কিন্তু সাধারণ জ্বর এবং ডেঙ্গুর জ্বরকে কিন্তু আসলে গুলিয়ে ফেলছেন এবং হাসপাতালে কিন্তু খুব দেরি করে আসছেন, এর ফলে কিন্তু তাদের স্বাস্থ্যে কিন্তু ঝুঁকি কিন্তু রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন সহ যে সমস্ত বিভিন্ন উপজেলা পরিষদ রয়েছে তাদের পক্ষ থেকে আমরা কিন্তু দৃশ্যমান ডেঙ্গু যে প্রতিরোধে যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়ার কথা সেগুলো কিন্তু আসলে তেমনভাবে আসলে আমাদের চোখে পড়ছে না। নামমাত্রই তারা আসলে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযান সেটি কিন্তু আসলে মাঝে মধ্যে আসলে পরিচালিত করছেন। তো সাথী, এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।